আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশেদ, আহমেদ বাউন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই লাইভ ক্লাসে। আমার আজকের লাইভ ক্লাস সাজানো হয়েছে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে, এবং আজকের এই লাইভ ক্লাসের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার অধ্যক্ষ মোশাররফ মুকুল স্যার এবং আমার শিফট ইনচার্জ মীর সোলেমান স্যার এবং মীর শেফ স্যার, তাদেরকে যিনি যারা আমাকে এই লাইভ ক্লাসটি নেওয়ার সুযোগ করে দিয়েছেন। তো বন্ধুরা, তোমরা যারা যারা এই লাইভ ক্লাসে দেখছো, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নিজের নাম রোল শাখা শ্রেণী কমেন্ট বক্সে লিখে রাখো, তাহলে আমি জানবো যে কী কী ক্লাসটি করেছো। আর ক্লাসটা আজকে ক্লাসটা সাজানো হয়েছে, তোমরা জানো তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, তো এই সিলেবাসে তোমাদের প্রথম টিউটোরিয়াল ম্যাথের অনেকগুলো চ্যাপ্টার আছে। এর মধ্যে যেহেতু তোমাদের ফাইভের তোমরা প্রায় ক্লাসরুমে ক্লাস পাও নাই, এবং ক্লাস ফাইভের মূল বিষয় হচ্ছে যে গুণ আর ভাগ, মানে যে কোনো আইটেম যে কোনো টপিক আমরা আলোচনা করি না কেন, এই গুণ আর ভাগটা তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যার জন্য ক্লাস ফাইভে আমি যখনই ম্যাথ করাই কিংবা যখনই ক্লাসে করাই, আমি চেষ্টা করি প্রথম কয়েকটা ক্লাস বাচ্চাদেরকে গুণ আর ভাগে মানে এক্সপার্ট করে তুলতে। এটা অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্লাস ফাইভে বাচ্চাদের জন্য। আর তোমরা জানো যে ক্লাস ফাইভে তোমরা ক্লাস ফোর পর্যন্ত যে গুণ ভাগ করেছো তার থেকে একটু ডিফিকাল্ট ক্লাস ফাইভেরগুলো, কারণ আমরা হয়তো ক্লাস ফোরে দুই সংখ্যা দিয়ে ভাগ, দুই সংখ্যা পর্যন্ত ভাগ, তারপর দুই সংখ্যার গুণ, তিন সংখ্যা পর্যন্ত গুণ, কিন্তু ক্লাস ফাইভে আমাদের এমনকি চার সংখ্যা ভাগ গুণ আছে, চার পাঁচ সংখ্যাকে তিন সংখ্যা দ্বারা ভাগ আছে। তো এরকম অনেক আমাদের ডিফিকাল্টিজ আছে, তো ডিফিকাল্ট ম্যাথ আছে, যেগুলো নাকি আমাদেরকে ভালো করে আয়ত্ত করতে না পারলে আমরা পরবর্তী ক্লাসগুলো আসলে অধ্যায়গুলো বুঝতে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো আমি প্রথমেই গুণ আর কিছু, আমি শুধুমাত্র তোমাদের আসলে এই বেসিকগুলো ধরা দেওয়ার চেষ্টা করছি। আমি বললাম যে যাতে তোমরা পরবর্তী ক্লাসগুলো অথবা পরবর্তী চ্যাপ্টারগুলো তোমরা যাতে খুব সহজে ধরতে পারো, এই জন্য গুণ আর ভাগগুলো ভালো করে শেখাটা খুব দরকার। তো আমি প্রথমে আলোচনা করব গুণ নিয়ে। আমি গুণ শেখানোর আগে তোমাদেরকে সবাইকে বলে দেব যে তোমরা অবশ্যই বাসায় এক থেকে দশ পর্যন্ত নামটা মুখস্থ করে রাখবে। এই এক থেকে দশ পর্যন্ত নামটা মুখস্থ করলে সেটা গুণের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে আমাদের অনেক উপকার করবে। তোমাদের হয়তো এক্সামে ক্যালকুলেটার ইউজ করে দিতে পারে অথবা নাও দিতে পারে, যদি নাও দেয় তাহলে সেক্ষেত্রেও তোমরা এক থেকে দশ পর্যন্ত নামটা মুখস্থ থাকলে মুখোমুখি অঙ্ক করা যাবে। তোমাদের ক্লাস সিক্সে মুখোমুখি অঙ্ক করার মতো অঙ্ক আছে, ক্যালকুলেটর যদি একদম ইউজ করতে না দেয় সেক্ষেত্রে তোমাদের সমস্যা হবে না। তো আমি এই গুণ নিয়ে আলোচনা করব প্রথমেই। তো এটা দুটো প্রশ্ন লিখেছি, এটা আমরা পরে আলোচনা করব, প্রথমে আমরা একটু গুণ শিখে নিই। গুণ করার ক্ষেত্রে আগে আমরা জানতে হবে গুণের একটা সূত্র আছে, সূত্র হচ্ছে এটা যে গুণ্য গুণ গুণক। আমরা জানি যে দুইটা সংখ্যা থাকে আমাদের, পাঁচ গুণ বিশ, তাহলে এরকম এই সমীকরণে এইরকম গুণে আমার এই সংখ্যাটাকে বলা হয় গুণ্য আর এই সংখ্যাটাকে বলা হয় গুণক। যদি আমরা এটা এভাবে লিখি তাহলে এই সংখ্যাটা হচ্ছে গুণ্য আর এই সংখ্যাটা হচ্ছে আমাদের গুণক। তাহলে গুণ্য আর এই গুণক গুণ করে যেটা বের হয় সেটা হচ্ছে যে গুণ ফল। এটা একেবারে একটা বেসিক ব্যাপার। তো এখন আমি দেখাবো যে এই গুণ করে একশো কীভাবে আসলো। তাহলে গুণ করার কৌশলটা হচ্ছে,
আমি এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব। তো পাঁচ দিয়ে শূন্যকে গুণ করলে, শূন্য দিয়ে তুমি যে কোনো সংখ্যায় গুণ করো না কেন, ফলাফল আসবে শূন্য। এরপর হাতে কিছু থাকে না, তাহলে পাঁচ দিয়ে দুই গুণ করতে হবে। পাঁচ দিয়ে দুইকে গুণ করলে আসবে কত, পাঁচ দুগুণে দশ। তাহলে এইভাবে একশো আসলো। তো এটা হচ্ছে একদমই সহজ একটা অঙ্ক, আমি তোমাদেরকে বোঝানোর জন্য মানে গুণ্য গুণক চিহ্নানোর জন্য করলাম। তোমরা হয়তো ক্লাস ফোর পর্যন্ত এরকম ম্যাথ করেছ, কিন্তু ক্লাস ফাইভে কীরকম ম্যাথ আসে দেখাই। ক্লাস ফাইভে আমাদের গুণ আসে এরকম, সাত তিন চার দুই পাঁচ ছয়, উপরে তিন সংখ্যা নিচে তিন সংখ্যা, তিন সংখ্যাকে তিন সংখ্যা দ্বারা গুণ। তাহলে এটা কীভাবে করব, আমি বললাম যে আমরা এই টাইপের অঙ্কগুলো হয়তো ক্যালকুলেটারে ইউজ করতে না দিলে আমরা পারবো এগুলো করতে। তো এগুলো করার কৌশলটা কি, নামটা ভালো জানতে হবে। যদি কেউ নামটা ভালো জানে তাহলে অবশ্যই গুণগুলো করতে তার জন্য সহজ হয়ে যাবে। যেমন আমরা যদি গুণ করি চার ছয় চব্বিশ, হাতে থাকে দুই, আমি তোমাদেরকে পরামর্শ দিব তোমরা গুণ করে যদি রাফ করে থাকো তাহলে এই দুইটা এভাবে লিখে রাখবে, তাহলে হাতে যে তোমার দুই আছে এটা মনে থাকবে। বেশিরভাগ সময় বাচ্চারা করে কি, হাতের এই সংখ্যাটুকু, তোমরা জানো হাতের এই সংখ্যাটুকু পরবর্তী গুণফলের সাথে যোগ হয়, কিন্তু বেশিরভাগ বাচ্চা এই হাতের দুইটা যোগ করতে ভুলে যায়। এই জন্য আমি তোমাদের পরামর্শ দেবো, প্রথমে তোমরা যখন এদের সঙ্গে গুণ করবে, এই গুণ করে ছয় চার ছয় চব্বিশের চার, হাতে দুই রাখবে, এই দুইটা পরবর্তী গুণফলের সাথে যোগ হয়ে যাবে। তো এখন আমি গুণ করবো ছয় তিন, তো তিন ছয় কত আঠারো, আর হাতের এই দুই যোগ করলে কত আসে বিশ, বিশের শূন্য বসবে আবার হাতের দুই এখানে আসবে। ঠিক আছে, তাহলে এখন আমার এই দুটো গুণ করার পর যোগ করার পর সংখ্যা লেখার পর যেটা বাকি অবশিষ্ট রইল সেই দুই আমি এখানে লিখলাম। এখন আমি আবার গুণ করব ছয় সাতা বিয়াল্লিশ, এবং হাতে থাকে দুই, তাহলে কত হবে চুয়াল্লিশ। হ্যাঁ, ছয় সাতা বিয়াল্লিশ, আর হাতে দুই যোগ করলে আসে কত চুয়াল্লিশ। তা আমার এই ছয় দিয়ে এই পুরো সংখ্যাটা গুণ করা হয়ে গেল। এখন আমার পাঁচ দিয়ে গুণ করব। পাঁচ দিয়ে গুণ করার আগে তোমরা অনেকেই কাজটা করো, এখানে গুণ দাও, এই গুণ চিহ্নটা দাও, কিন্তু আধুনিক গুণফল কিংবা গুণের নিয়মে আমরা এই গুণ চিহ্নটা ব্যবহার করি না, আমরা এর পরিবর্তে শূন্য ব্যবহার করি, গুণ এখন ইউজ হয় না। তাহলে এখন আমি এটা গুণ করার সময় আগে তোমরা জানো এক ঘর বাদ দিয়ে এই পাঁচের গুণফলটা পাঁচ এবং এর সাথে উপরের সাথে গুণ করে যে সংখ্যাটা বসাবো সেটা এক ঘর বাদ দিয়ে আমরা এখানে বসাবো, আর নিজে একটা এক ঘর যে বাদ দিব সে জায়গায় আমি শূন্য লিখব। এরপর আমি আমার পাঁচ দিয়ে গুণ করি চার পাঁচা কত বিশ, বিশের শূন্য হাত থাকে দুই, তিন পাঁচা পনেরো আর দুই কত সতেরো, হাতে এখন থাকে এক, আগের সংখ্যাটা মুছে এক লিখে রাখবা, পাঁচ সাতা পঁয়ত্রিশ আর এক কত ছত্রিশ। তাহলে এখন পাঁচ দিয়ে আমার উপরের সংখ্যাটা গুণ করা হয়ে গেল। এখন আমি দুই দিয়ে গুণ করব। দুই দিয়ে গুণ করলে কী করব, দুই দিয়ে গুণ করার আগে আমি এই আমি তো দুইয়ের গুণফলটা এই ঘরে লিখব তাই না, তো এই ঘরে লেখার আগে আমি কী করব, দুইটা শূন্য দিয়ে নেব, মানে আমি দুই ঘর ফাঁকা রেখে পরে গুণফল বসাবো, সেক্ষেত্রে আমি দুইটা শূন্য বসাবো। এরপর দুই দিয়ে গুণ করলে চার দুগুণে কত আট, তিন দুগুণে কত ছয়, সাত দুগুণে কত চোদ্দ, হাতে কিছু থাকে না এই জন্য লেখার প্রয়োজন হয়নি। তাহলে গুণ করার পর সর্বশেষ আমি কী করব, এই সংখ্যাগুলোকে নিচে বসাব যোগ করে, চার তিনটা শূন্য যোগ করলে শূন্য, সাত আট পনেরো, পনেরো চার কত উনিশ, হাতে রইল এক, চার ছয় দশ, ষোলো এক কত সতেরো, হাতে থাকে এক, চার চার আট এই যায়। এটি হচ্ছে তোমাদের উত্তর, এটি তোমাদের উত্তর।
ঠিক আছে, তাহলে উত্তর আসে 18,790। যাই হোক, তাহলে এরকম আমরা গুণগুলো শিখব। এরপর আরও আসে, আরও বড় বড় অঙ্ক আসে, যেমন 8,5,3,6,9,7,2। এখন এই সংখ্যাটা যে আমি গুণ করব, দেখে তোমরা অবাক হবে যে চার সংখ্যার গুণ হয়তো তোমরা করনি, কিন্তু তোমাদের ক্লাস ফাইভে এরকম অঙ্ক থাকবে। তাহলে আমি সেটাই তোমাদের বোঝাতে চাচ্ছি যে তোমাদের গুণফলগুলো এই প্র্যাকটিস করতে হবে, গুণটা তোমাদের শিখতে হবে। যদি তোমরা না শিখো তাহলে এই ক্লাসে বড় বড় ম্যাথগুলো তোমরা করতে পারবে না। তাহলে এখন আমি গুণ করি যদি, তাহলে আগের নিয়মে আমরা গুণগুলো করব। ছয় দুগুণে কত? ১২। হাত থাকে ১। তিন দুগুণে ছয় এক কত? ৭। পাঁচ দুগুণে ১০, হাত থাকে ১। আট দুগুণে ১৬ এক কত? ১৭। তাহলে হাতে আর কিছু থাকে না, তাহলে নিচের এই সংখ্যাটা গুণ করার আগে এখানে একটা আমি শূন্য বসাবো। তাহলে ৬ সাথে কত? ৪২। হ্যাঁ কত? ৪। এর সাথে ২১টা কত? ২৫। এবার থাকবে ২। ৫ সাথে ৩৫ আর ২ কত? ৩৭। এবার থাকবে ৩। আট দুগুণে ১৬ আর ৩ কত? ১৯। এবার দুটো শূন্য বসাবো। ৬ নং ৫৪, ৪ হাতে কত? ৫। ৩ নং ২৭ আর ৫ কত? ৩২। হাতে কত? ৩। ৫ নং ৪৫, ৩ কত? ৪৮। হাতে থাকবে ৪। ৮ নং ৭২, ৪ কত? ৭৬। এখন যোগ করব, ২ আসবে, ৭৭ যোগ করলে ৯ আসবে, ৫ ৪ যোগ করলে ৯ আসবে, ৭ ৭ ১৪, ১৫ ১৬, হাতে হলো ১, ২ ১০, আর ৯ কত? ১৯, হাতে হলো ১, ২ ৬ ৮, এই এটা হাতে কিছু নাই, তাহলে এটাই ৭ হবে। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। এরপর এই তো শিখলাম আমরা শুধু গুণ, আমাদের কিছু কথার অঙ্ক বইয়ে আছে, আমি একটা কথার অঙ্ক তোমাদের করাই। একটা কথার অঙ্ক এখানে আছে, দেখো, গ্রামবাসীরা গ্রামে রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে ৩২৪টি পরিবার আছে, ৩২৪টি পরিবারের প্রত্যেক পরিবার যদি ২৫০ টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? তোমরা, আমি তো এখন গুণ করাচ্ছি, এই জন্য হয়তো তোমরা হয়তো বুঝবে যে এটার সাথে এটা গুণ করে দিলে উত্তরটা হয়ে যাবে, কিন্তু পরীক্ষার হলে প্রশ্নটা তো তোমার গুণ ভাগ যোগ বিয়োগ সব সম্মিলিত একটা প্রশ্ন হয়, সেখান থেকে গুণ হবে না ভাগ হবে না যোগ হবে না বিয়োগ হবে এইটা বোঝা কিন্তু একটু টেকনিক আছে। যেমন আমি যদি যোগ আর বিয়োগের কথা বলি, যদি প্রশ্নে এমন উল্লেখ থাকে সমষ্টি মোট কত, তাহলে সেক্ষেত্রে আমরা যোগ করি, আর যদি বলে পার্থক্য বের করো তাহলে কী করি? বিয়োগ করি। আর গুণ কখন করি? যখন তোমার একটি পরিবারের কথা বলা থাকবে এবং বেশি বের করতে বলবে, যখন অল্প পরিমাণের কথা বলা থাকবে বেশি পরিমাণটা বের করতে বলবে, সেক্ষেত্রে আমরা গুণ করব। যেমন এখানে ২৪টি পরিবার আছে, ২৪টির প্রত্যেক পরিবার যদি এত টাকা দেয়, প্রত্যেক পরিবার বলতে একটি পরিবার, তাহলে এখানে অল্প একটা পরিবারের কথা বলেছে কিংবা একটা পরিমাণের কথা বলেছে, বের করতে হবে আমার ৩২৪টি। তাহলে কম দেওয়া আছে, বেশি বের করতে হবে, এক্ষেত্রে কী করতে হবে? আমার গুণ করতে হবে, আমাকে এইভাবে বুঝতে হবে। হ্যাঁ, প্রশ্নটা পড়ে আমাদেরকে বুঝতে হবে যে আমি গুণ করবো না ভাগ করবো না যোগ করবো না বিয়োগ করবো,
আর গুণ বোঝার টেকনিক এটা। তাহলে অঙ্কটার সমাধান কি হবে? অঙ্কটার সমাধান হবে একটি পরিবার চাঁদা দেয় 250 টাকা, সুতরাং 324টি পরিবার চাঁদা তাহলে 250 × 324 টাকা। জমা দিয়ে লিখি, প্রশ্ন জমা দিয়ে এসেছেন, জমা দিয়ে লিখি। তাহলে এইভাবে হবে উত্তরটা। এখন আমি এই দুই অঙ্ক গুণ করে দেব। তো গুণটা আমি এখানে রাফ করছি, 250 × 324। তাহলে গুণ করলে 4 দিয়ে 0কে গুণ করব, 0 আসবে, 4 × 5 = 20, হাতে রইল 2, 4 × 2 = 8, 8 × 2 = কত? 10। এখন পরবর্তী সংখ্যা গুণ করার আগে এখানে আমি কী করব, একটা শূন্য বসাবো। 2 দিয়ে 0 গুণ করলে 0, 5 × 10, হাতে রইল কত? 1। 2 × 4 = 1 = 5। এরপর আবার এই সংখ্যা দিয়ে গুণ করার আগে 2টা 0 বসাবো, 3 × 0 = 0, 3 × 5 = 15, 5 হাতে রইলে 1, 3 × 6 = কত? 7। এখন সবগুলো যোগ করলে 0, 0, 0, 5 × 5 = 10, 1 = কত? 11, হাতে রইলে 1, 8। তাহলে উত্তর আসবে 81,000 টাকা। তো এই ছিল গুণ নিয়ে আলোচনা। তো আমি এখন একটু দেখি আমার লাইভ আছে কি যুক্ত আছে। অনেকেই আছে দেখা যাচ্ছে, আমার সাথে আছে মুক্তা ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম আপনার সাথে থাকার জন্য। আর আমার সাথে আছে আমার বন্ধু হৃদয়, ধন্যবাদ বন্ধু তোমাকে। তো এখন আমি চলে যাব ভাগে, এটা মুছে ফেলি। তোমরা একটু খেয়াল করে দেখবে
যে এখনকার সময়ে ভাগেরও একটু পরিবর্তন এসেছে। আমরা আগে যেরকম ভাগ করতাম, এইভাবে এখন আমরা আর করি না। আমরা এখন ভাগ করি এইভাবে, আমাদেরকে এইভাবে এখন থেকে ভাগ করা শিখতে হবে। ফলাফলটা ডান পাশে না লিখে আমরা উপরে লিখব। ফলাফল ডান পাশে না লিখে কী লিখব? উপরে লিখব। আর এইটা লিখলাম আমি এ কারণে, আমাদেরকে এখানে আমরা জানি একটা ভাগে ভাজ্য থাকে, ভাজক থাকে, ভাগফল থাকে, ভাগশেষ এবং হ্যাঁ ভাগশেষ থাকে। তাহলে আমার জানতে হবে যে কোনটা কি, এটা আমার চিনতে হবে। যেমন এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। ভাগ করার আগে অবশ্যই এটা আমাদের চিনতেই হবে। আমি জানি আমার ক্লাসের বাচ্চারা অনেকেরা পারে, কিন্তু অনেকে আমার এটা পারেও না, যার কারণে আমার এটা একটু শেখানো। এরপর সূত্র আছে, সূত্র তোমাদের মুখস্থ করতে হবে। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমাদের অনেক সময় অঙ্ক থেকে ভাজ্য বের করতে হয়, সে ভাজ্য বের করার জন্য আমরা এই সূত্রটা মনে রাখব। ভাজক আর ভাগফল গুণ করে তার সাথে ভাগশেষ যোগ করলে ভাজ্যটা পাওয়া যায়। আমরা অবশ্যই এটি খেয়াল করব। তো এখন আমি তোমাদেরকে শেখাবো একটা ভাগ। প্রথমে একটা সহজ ভাগ তোমাদের শেখাই। তো 51কে 7 দিয়ে ভাগ, তো কীভাবে করবো আমরা? আমি তোমাদের বলেছি যে নামটা ভালো করে পারলে আমরা অবশ্যই পারবো। তাহলে 51কে 7 দিয়ে কতবার যায় আমরা নামটা পড়বো? যেমন আমি যে নামটা পড়ি, শুরু করে 7কে 7, 7 দুগুণে 14, 3 সাথে 21, 4 সাথে 28, 5 সাথে 35, 6 সাথে 42, 7 সাথে 49, 7টা 56। তা আমার সংখ্যাটা এখানে 51 দেওয়া আছে, হয় সংখ্যাটার সাথে মিলে যাবে, না হয় আমাকে এর থেকে কম নিতে হবে, কিন্তু আমি বেশি নিতে পারবো না, 7টা 56 বেশি হয়ে যায়। এই জন্য আমার নিতে হবে কি, 7 7টা 49। আমি সংখ্যাটা লিখবো এই পাশে ভাগফলটা, এই যে 49। তারপর যদি না মিলে তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, উপরটা থেকে নিচেরটা বিয়োগ করব। তাহলে 51 থেকে 49 বাদ দিলে হয় কত? 2। তাহলে এটি হচ্ছে আমার ভাজ্য, এটি হচ্ছে ভাজক, এটা ভাগফল, আর এটা ভাগশেষ। আর উত্তর কী হবে লিখব, ভাগফল 7, ভাগশেষ 2। আমাকে এভাবে উত্তরটা লিখতে হবে। তাহলে এটা তো অনেকই সহজ একটা ছিল, আমি এখন একটা কঠিন ভাগ করে দেখাই। কঠিন ভাগ বলতে বোঝাচ্ছে যে তোমরা তো এক সংখ্যার ভাগ হয়তো করেছ, এখন আমরা দুই সংখ্যা দিয়ে 5 সংখ্যা ভাগ শিখব। 83 তাহলে এই দুই সংখ্যা দিয়ে আমাকে এই এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে ভাগ করার নিয়ম হচ্ছে, আমার এইখানে যতগুলো সংখ্যা থাকবে, ভাজ্য যতগুলো সংখ্যা নিয়ে হবে, আমি ভাজকের ঠিক ততটা সংখ্যা নিয়ে দেখব যে আমার ভাগ যায় কি না। যেমন এখানে দুইটা সংখ্যা 83 হয় আর এই দুই সংখ্যা মিলে 62 হয়,
তাহলে আমি দেখছি যে 83 দিয়ে 62 কে ভাগ যায় না। এমন অবস্থায় আমি কি করব, আমি তিন সংখ্যা নেব। শুরুতেই কিন্তু আমি তিন সংখ্যা মানে নিয়ে করার চেষ্টা করব না, কিংবা 83 দিয়ে ভাগ যাচ্ছে না বলে আমি করতে পারবো না তা না। আমাকে চেষ্টা করতে হবে যে দেখতে হবে যে প্রথম দুই সংখ্যায় ভাগ যায় কি না, যদি যায় তাহলে ভাগ দিতে হবে, আর না গেলে আমাকে একটা সংখ্যা বাড়িয়ে নিয়ে তারপর তিন সংখ্যায় চেষ্টা করে দেখতে হবে যে ভাগ যায় কি না। তো এখন আমি ভাগটা করবো কীভাবে, আমি দেখব 83 দিয়ে 26 পর্যন্ত কতবার যায়। তো ওই এক সংখ্যার ক্ষেত্রে তো নামতা পড়লে হয়ে যেত, কিন্তু 83 ক্ষেত্রে তো তুমি মুখে মুখে নামতা পড়তে পারবা না, 83 ঘরে নামতা তো আমাদের জানা নেই। সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা রাফ করব 83কে দিয়ে আমরা গুণ করে দেখব কত সংখ্যা পর্যন্ত যায়। যেমন 83কে আমি যদি 3 দিয়ে গুণ করি দেখি কত হয়, 3 3 9, 3 8 24, আমার এখানে লাগবে 626, আর এখানে 3 দিয়ে গুণ করার পর 249। তার মানে আমি বুঝতে পারলাম আমাকে আরও গুণ করতে হবে। এভাবে তোমাদেরকে আসলে এক একটা করে প্র্যাকটিস করে দেখতে হবে যে আসলে কত দিয়ে গুণ করলে আমার 626 পর্যন্ত যাবে, হয় মিলে যাবে 626, তা না হলে 626-এর থেকে কমে আমার নিতে হবে। তাহলে 83কে আমি 7 বার দিয়ে দেখি, 3 7 21, 7 থেকে 2, 7 8 56, 57 58, 581। এখন আমি দেখব যে আরেকবার নিলে বেশি হয় না কম হয়, 3 8 24, 7 থেকে 2, 8 8 64, 65 66। তাহলে 8 বার দিলে বেশি হয়ে যায় 664, আর এখানে আছে আমার 626, তাহলে বেশি নেওয়া যাবে না, কম নিতে হবে। তো কম নেওয়ার ক্ষেত্রে আমি 7 বার নিব, আমি লিখব এইখানে 5 8 1, তাহলে 6 থেকে 1 বার দিলে আমি লিখব এইখানে 5, 12 থেকে 8 বার দিলে 4, 7 এ 1 চলে আসবে এখানে, 6 তে 6 গেলে 0। এরপর আমার এই 8 নামাবো, 8 নামানোর পর দেখি যে 83তে কতবার যায়। তো আমি 83 দিয়ে আগের বার 3 বার করেছিলাম, 7 বার করেছিলাম, 8 বার করেছিলাম, তো আমি মনে হয় 4 বার করলে এটা মিলে যেতে পারে, 3 4 12, 7 হলো 1, 4 8 32, আর 1 3 না, আরেকবার যাবে হয়তো 5 বার, 3 5 15, 7 হলো 1, 5 8 40 কত, 41, হ্যাঁ তাহলে এটা 5 বার যায়, 415, 8 থেকে 5 গেলে কত, 3, 5 থেকে 1 গেলে কত, 4। তো এখন আমার এই 5 সংখ্যাটা নামাতে হবে। তো এখন 435কে কতবার যাবে, 435কে 83 দিয়ে ভাগ দিলেও 5 বার যায়, কারণ 6 বার আমি জানি বেশি হয়ে যাবে, 5 বার দিলে এই একই সংখ্যা আসবে, বিয়োগ করলে থাকবে 20, তাহলে 62685কে 83 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় আমার 755, আর ভাগশেষ হয় 20। তা আমরা ঠিক এইভাবে এই ফরম্যাটে ভাগ করব, কারণ আমাদের পাঠ্যবইও এভাবেই আছে, আর আমাদেরকেও এভাবেই আধুনিকভাবে কিংবা আধুনিক ম্যাথ যেভাবে করা হয় সেভাবে আমাদেরকে শিখতে হবে, আমরা ওই পুরাতন নিয়মে আর ভাগ করব না। তো আমি আর একটা অঙ্ক করাবো এবং একটা অঙ্ক করি তোমাদের শেষ। আমি প্রথমে প্রশ্নটা তুলেছিলাম, তোমরা হয়তো দেখেছ, তো আমি এখন মুখে বলি, একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করেন, কত মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। তাহলে একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করেন, কততম মাসে তার 50,000 টাকা অতিক্রম করবে।
এবং উত্তরটা লিখতে হবে ক্রমবাচক সংখ্যায়। আচ্ছা, তাহলে এই অঙ্কটা কি বলল প্রশ্নটা বুঝতে হবে। একজন লোক প্রতি মাসে মানে এক মাসে জমায় 850 টাকা করে, তাহলে কততম মাসে, হ্যাঁ প্রতি মাসে তো কত মাসে তার এত টাকা অতিক্রম করবে? তো 850 টাকা যদি প্রতি মাসে জমাই, তাহলে আমার কত মাসে 50 টাকা জমবে, তাহলে আমার সেটা বের করতে হবে। তো এটা আমি বের করবো কীভাবে? এটা আমি বের করবো হচ্ছে এই 50 হাজারকে 850 দিয়ে ভাগ করলে আমি সেই মাসটা পাব। হ্যাঁ, তো কী লিখব যে 50 হাজারকে 850 দিয়ে ভাগ করলে মাস সংখ্যা পাওয়া যাবে। তাহলে এখন আমি ভাগ করি, যেহেতু আমার এটা কথার অঙ্ক, আমার ভাগটা করে দেখাতে হবে। এই পার্টটু কিন্তু রাফ রাফ করলে হবে না, আমাকে করে দেখাতে হবে। তো 850 দিয়ে আমি কি বলেছিলাম যে তিন সংখ্যা, তাহলে তিন সংখ্যা নিয়ে চেষ্টা করবো যে ভাগ যায় কি না, না গেলে চার সংখ্যা নিব। তো আমি দেখলাম চার সংখ্যা, তিন সংখ্যা যায় না, চার সংখ্যা নিতে হবে। তাহলে 850কে আমি যদি 5 দিয়ে গুণ করি, শূন্য, 5 5 25, হাত থেকে 2 42, তো 5 বার গুণলে 4250 আসে। আমি 6 বার দেখি, 6 0 51, না 6 বার দিলে বেশি হয়ে যাবে, তাহলে আমার 5 বার দিতে হবে। তো 5 বার আমি দেবো এই পাশে, তাহলে 4 2 5 0 বিয়োগ করি 0, 10 থেকে 5 গেলে 5, হাতে এখানে আসবে 10 3 গেলে 7, তাহলে আবার এই 0টা নামাবো। অ্যান্ড 850 দিয়ে 7500 কতবার যাবে, আইকব বেশি যাবে, তাহলে আমি 8 বার দিয়ে দেখি, 5 8 40, হাতে হলে 4 68, হ্যাঁ এই 8 বারই যাবে, 9 বার দিলে বেশি হয়ে যাবে। আচ্ছা, 9 বার দিয়ে দেখি কতবার যায়, সে তো হ্যাঁ বেশি হয়ে যায়, তাহলে আমার ওই 8 বার নিতে হবে 6800। তাহলে 0 0 15 থেকে 8 গেলে 700 টাকা। তাহলে আমি দেখলাম যে 58তম মাসে তার 700 টাকা বাকি থাকবে 50 হাজার টাকা হতে। আমাকে প্রশ্ন করেছিল যে কততম মাসে গিয়ে আমার 50 হাজার টাকা হবে, আমি দেখলাম 58তম মাসে গিয়ে 750 টাকা হতে আরও 700 টাকা বাকি থাকে। তাহলে আমার উত্তরটা কীভাবে লিখতে হবে, আর উত্তর লিখতে হবে ক্রমবাচক সংখ্যায়। ক্রমবাচক সংখ্যা কী, যেমন 58তম মাস যদি ক্রমবাচক সংখ্যার কথা না লিখতে, তাহলে কী লিখতাম 58 মাসে, কিন্তু ক্রমবাচক সংখ্যার কথাটা উল্লেখ করাতে আমার লিখতে হবে 58তম মাসে। তা 58তম মাসে তার 50 হাজার টাকা হয় না, 58তম মাসের পর আরেক মাস দরকার হয়, তাহলে এই জন্য আমাকে উত্তরটা লিখতে হবে 59তম মাসে। তম মাসে টাকাটা জমবে, এভাবে লিখে আমাকে উত্তরটা শেষ করতে হবে। তো বাচ্চারা, আজকে আমি এত পর্যন্তই করাবো, আর আসলে স্কুল অফ ক্লাসে তোমার সাথে দেখা হচ্ছে না। এই আজকের ক্লাসটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য, হয়তো তোমরা সবাই এটা ভালো করে পারো, অথবা হয়তো 50% পারো, 50% পারো না, হয়তো অনেকে পারেন, একেবারেই পারে না। তো আমি যেটা বারবার বোঝানোর চেষ্টা করছি যে আজকে ক্লাসের গুরুত্ব কতটুকু, এই ভাগ আর গুণ শেখার গুরুত্ব কতটুকু, তোমরা যদি বাসায় পড়াশোনা করে থাকো সেক্ষেত্রে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা বাসায় এই ভাগ আর গুণ ভালো করে চর্চা করবে, যাতে তোমাদের পরবর্তী চ্যাপ্টারটা ভালো করে তোমরা পারো। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সবাইকে পড়াশোনা ভালো করো সেই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।